চলে এসেছি মা। তুই কিন্তু কিন্তু তুই কি এটা ঠিক করলি মা? পুলিশ তো তোকে খুঁজছে, যদি যদি জানতে পারে তুই এখানে আছিস। না, আমি এখানে এসেছি কেউ জানে না, পুলিশও না। আর তো মাত্র একটা দিনের ব্যাপার, তারপরেই তোর বেল হয়ে যাবে, আর তোকে এরকম পালিয়ে বেড়াতে হবে না। আমার বেল হয়ে গেলে তোমরা আমাকে ও বাড়িতে ফিরে যেতে বলবে না, এত কিছুর পরেও আমায় মানিয়ে নিতে বলবে, তাই তো? তুই এসব কথা কেন বলছিস মা? ইচ্ছে আমার বেল না হয় ভালো মা, ও বাড়িতে ফিরে যাওয়ার চেয়ে আমার জেল হয়ে যাওয়া অনেক ভালো। মা, আমায় তোমার কাছে একটু থাকতে দাও না মা, আমি আর পারছি না মা, আর পারছি না, আর পারছি না। চুপ 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 চুপ, তুই আমার কাছেই থাকবি, আয় আয় আমার সঙ্গে, আয় বস বস, আমি আমি আটকাবো, কারুকে নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে না তোকে। আরে তোর তোর নিশ্চয় খুব খিদে পেয়েছে না রে? খুব খিদে পেয়েছে। তুই একটু বস, আমি আমি এক্ষুনি তোর খাবার আনছি, তুই তুই চুপচাপ এখানে বস থাকবি, হ্যাঁ? যাবি না কিন্তু, আমি আসছি আসছি। ইন্দ্র দেখ, ইস, আর তো কিছুক্ষণ, তারপরে দিদি বাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। পারবি তো মিঠা? অনেক কষ্ট পেয়েছে রে, কার কষ্টের কথা আলাদা করে ভাবা হয় বলো? এবার থেকে আমি ভাববো। পারবে তো? পারতেই হবে, মেয়েটাকে আমি আর কোনোদিন এত কষ্ট পেতে দেব না। আমি আসি মা, আমার দেরি হয়ে যাচ্ছে।